পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই কোচবিহারের শীতলকুচিতে 100 দিনের কাজের মাধ্যমে পুকুর খনন নিয়ে দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত গতি পেল। তদন্ত শুরুর 8 বছর পর 40 জন উপভোক্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নিতে হবে, প্রকল্পে গরমিল ধরা পড়লে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সম্প্রতি নবান্ন থেকে এমনই নির্দেশিকা পাঠানো হয় জেলা শাসকদের কাছে। আর এই প্রেক্ষাপটে কোচবিহারের শীতলকুচিতে পঞ্চায়েত দুর্নীতির অভিযোগের তদন্তে ফের তৎপর হল সিআইডি। 2014 সালে শীতলকুচির ছোট শালবাড়িতে পঞ্চায়েতের 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, পুকুর খনন না করে ভুয়ো বল দেখিয়ে প্রায় 70 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ভুয়ো বিলে 31টি পুকুর খনন উল্লেখ করা হয়। দুর্নীতির অভিযোগে নাম জড়ায় প্রশাসনের একাধিক আধিকারিক এবং তৃণমূল নেতার। শীতলকুচির ছোট শালবাড়ির উপভোক্তা এবং অভিযোগকারী লাইলি বিবির কথায়, এখনো কোথায় পাইলাম না। ছোট শালবাড়ি পঞ্চায়েতের তৃণমূল নেত্রী এবং প্রধান আনোয়ারা বিবি বলে, গত 14-15 আর্থিক বছরে আমাদের ছোট শালবাড়ি জিপির থেকে নাকি 31টি পুকুর খনন হয়েছে। এটা সিআইডি মারফত আমি জানতে পারলাম, কিন্তু আমার এটা জানা ছিল না। এটা আর ওই আর্থিক বছরে আমাদের জিপির থেকে কোনো পুকুর খনন করা হয়নি, পুরোটা হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, এতটুকুই আমি জানি। 2014 সালে কাজ হয়েছিল, সিআইডি তদন্ত হচ্ছে, পুকুর খনন করিয়েছিল পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েত থেকে কাজ হয়নি। 8 বছর আগে তো ঘটনার তদন্ত শুরু করে সিআইডি, কিন্তু বিরোধীদের অভিযোগ, প্রথম দিকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও তারপর আর তদন্তের অগ্রগতি হয়নি। অবশেষে শুক্রবার প্রায় 40 জন উপভোক্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। কোচবিহারের শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেণ চন্দ্র বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে 2011 সাল পর থেকে সব জায়গাতে দেখতে পাচ্ছি আমরা দুর্নীতি। শুধু পুকুর খনন কেন, আপনারা তো দেখতে পাচ্ছেন, সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে, সব জায়গাতেই দুর্নীতি হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার, সর্বত্রই তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপিরা আজকে দুর্নীতির সঙ্গে জড়িত। আর সেটাকে সমানভাবে তাল রেখে, তাল মিলিয়ে পঞ্চারহাট জিপিতেও পুকুর খননের নাম করে 70 লক্ষ টাকা তছনছ করেছে তৃণমূল পার্টিটা। এটা একটা তোলামূলে পরিণত হয়েছে, দুর্নীতিগ্রস্ত পার্টিতে পরিণত হয়েছে। এদের কোনো নিয়ম নীতি, কোনো শাসন নেই, নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্যেই এরা রাজনীতি এসছে। রাজনীতির যে সম্মান, রাজনীতির যে মান সম্মান ব্যক্তিত্ব সবগুলোকে ভুলণ্ঠিত করেছে এই তৃণমূল দলটা। এ দলটা আর থাকতে পারবে না, এ থাকার কোনো রকম কোনো যোগ্যতা নেই। নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, বেগতিক দেখে তদন্তে গতি এনেছে, দুর্নীতিবাজ বহাল তবিয়তে আছে। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা গরু পাচারের অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। অন্যদিকে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তদন্তে তৎপর হলো সিআইডি।